আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদ আছো, তোমরা ভালো থাকো সেটাই চাই। এবং সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যেন খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং আমরা একত্রিত হতে পারি শ্রেণী পাঠদান কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে। আমরাও চাই না এভাবে দীর্ঘদিন কাটুক, তবুও যেহেতু পরিস্থিতি এরকম যাচ্ছে, সংকটময় পরিস্থিতি যাচ্ছে, তাই আমরা বাসায় থেকেই পড়াশোনা করি এবং অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করি। যুক্তিবিদ্যার যে পাঠ্য বই আছে, তাই না, দুটি বইয়ের ছবি আমি তোমাদের সামনে রেখেছি, তাহলে তোমরা বইটি সাথে রাখো এবং যাতে আলোচনার সাথে সাথে তোমরা টপিকগুলো দাগিয়ে নিতে পারো, তাতে করে তোমাদের পরবর্তীতে পড়াটি বুঝতে খুব বেশি সমস্যা হবে না। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির শিরোনাম আছে ব্যাখ্যা, নামে এক্সপ্লেনেশন। ব্যাখ্যা বলতে আমরা কী বুঝি বলো তো? আমরা তো সাধারণ ভাষায় ব্যাখ্যা কী জিনিস জানি, তাই না? আসলে সেই অর্থেই এই ব্যাখ্যার আলোচনা। তবে যুক্তিবিদ্যায় ব্যাখ্যা মানেই যে সব কিছুকে ব্যাখ্যা হিসেবে গ্রহণ করব তা কিন্তু নয়, ব্যাখ্যা হবে যৌক্তিক ব্যাখ্যা, বিষয়গুলো আরেকটু বিশ্লেষণের প্রয়োজন, তাই না? বরাবরের মতোই আমি উদাহরণ দিয়ে শুরু করব, উদাহরণ থেকে তারপর সংজ্ঞায় যাব। শিক্ষার্থী, একটি উদাহরণ রেখেছি তোমাদের জন্য, মনোযোগ দিয়ে দেখো। একটি ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাই না? ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো? একজন অসুস্থ রোগী, পাশে ডাক্তার আছেন, নার্স আছেন। আমরা যদি এই রোগীটিকে বর্তমান প্রেক্ষিতে ভাবি, ধরে নিলাম রোগীটির এমন কিছু সিমটম আছে, জ্বর আছে, শ্বাসকষ্ট আছে, কাশি আছে, গলা ব্যথা আছে, তাহলে এই যে রোগীটিকে যখন টেস্ট করা হলো তখন বলা হলো রোগীটি কি হয়েছে, রোগীটি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, এবং রোগীটিকে যে রোগটি হয়েছে সেটিকে কি বলা হয়, কোভিড-19, এই রোগে আক্রান্ত। এখন এটির ব্যাখ্যায় যিনি ডাক্তার তিনি বললেন, এই ভাইরাসটিকে নিয়ে এখনও গবেষণা চলছে, কিন্তু এটি একটি ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ, এবং এই ভাইরাসের আক্রমণের কারণে কি হচ্ছে, মানুষ সংক্রামিত হচ্ছে এবং মানুষের ফুসফুস আক্রান্ত হচ্ছে, শ্বাসনালী আক্রান্ত হচ্ছে, ফলে সহজেই মানুষ কি হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেকে মারাও যাচ্ছে, আর এটি একটি ছোঁয়াচে রোগ। এই যে বিষয়টি বললাম, এটি যখন একজন বললেন সেটি কি হচ্ছে, তিনি এই রোগ সম্বন্ধে একটি ব্যাখ্যা দান করলেন, এই ভাইরাস সম্বন্ধে একটি ব্যাখ্যা আমরা পেলাম, তাই না, বিষয়টিকে ব্যাখ্যা করলেন। আবার বিষয়টিকে আরেকজন বললেন, একজন সাধারণ মানুষ ব্যাখ্যা করলেন, এটি এই রোগটি হয় পাপ করলে, যারা পাপি তাদেরই এই রোগ হয়, ভালো মানুষের এই রোগ হয় না। গ্রামের মানুষ বা অশিক্ষিত যারা, তারা সাধারণত এ ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন। তাহলে শিক্ষার্থী, আমরা কি পেলাম, একটি ভাইরাস সম্বন্ধে দু ধরনের ব্যাখ্যা পেলাম। একদল বলছেন এই রোগটি হচ্ছে একটি ভাইরাসের সংক্রমণে, আরেক দল বলছেন এটি হয় পাপের কারণে। এখানে আমরা কি পেলাম, দুটি ব্যাখ্যা পেলাম। শিক্ষার্থী, ব্যাখ্যা কি জিনিস, কোনো বিষয়কে কি করা, বিশ্লেষণ করা, আর একটু ভেঙে বলা, সহজ করে বোঝানোর চেষ্টা করা। এখন আমরা ব্যাখ্যা আসলে কি, যুক্তিবিদ্যায় ব্যাখ্যা বলতে কি বোঝায়, এবং কোন বিষয়কে যুক্তিবিদ্যা ব্যাখ্যা হিসেবে গ্রহণ করবে, কোন বিষয়কে ব্যাখ্যা হিসেবে গ্রহণ করবে না, সেই বিষয়টি হবে আমাদের আজকের আলোচ্য বিষয়। ব্যাখ্যার প্রকৃতি, ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ এক্সপ্লেনেশন, বানানটি শিখে ফেলো, EXPLANATION তোমাদের অবজেক্টিভ আসে, তাই না, সেখানে এরকম আসতেই পারে, তাই এখন ক্লাসের সাথে সাথেই বানানটি শিখে ফেলো। তাহলে আমরা জানলাম ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনিয়ার থেকে এসেছে। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে কোনো কিছুকে সহজ ও স্পষ্ট করে তোলা, ঠিক আছে। তাহলে ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ থেকে তার যে বাংলা আবিধানিক অর্থ আমরা জানলাম সেটি হচ্ছে কি,
কোনো কিছুকে সহজ ও স্পষ্ট করে তোলা। আরভিং মামার কপি, তার ছবি তোমাদেরকে আগের ক্লাসগুলোতেও দেখিয়েছি, তাই না? তিনি একজন যুক্তিবিদ, যুক্তিবিদ আরভিং মামার কপি। তার যে গ্রন্থটি আছে ইন্ট্রোডাকশন টু লজিক, এই গ্রন্থে ব্যাখ্যার ক্ষেত্রে দুটি বিষয়কে বলেছেন, অর্থাৎ ব্যাখ্যা জিনিসটি বোঝাতে গিয়ে উনি দুটি বিষয়কে দেখিয়েছেন। প্রথমটি হচ্ছে কোনো দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য ভাষায় প্রকাশ করা। দ্বিতীয়টি হচ্ছে আপাত দৃষ্টিতে প্রতীয়মান এমন কোনো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এই দুটি বিষয়কে আরভিং মামার কপি মনে করেন ব্যাখ্যা কি বোঝাতে খুব সহজভাবেই বোঝানো যায়। তাহলে শিক্ষার্থী, আমরা কি বুঝলাম? প্রথমটি হচ্ছে করোনা শব্দটির সাথে আমরা পরিচিত ছিলাম না, তখন যখন কেউ যদি এসে বলেছে যে তোমাদেরকে করোনা শব্দটি, তখন কিন্তু বিষয়টি কি ছিল? দুর্বোধ্য ছিল আমাদের কাছে, তাই না? যখন এটিকে ব্যাখ্যা করা হলো যে এটি একটি ভাইরাসের নাম এবং এই ভাইরাসের আক্রমণে কি হয় এবং এই ভাইরাস কিভাবে সংক্রামণ করতে পারে, তখন কিন্তু বিষয়টি কি হলো? দুর্বোধ্য বিষয়টি সহজবোধ্য ভাষায় আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়টি হচ্ছে শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, অর্থাৎ এলোমেলো কিছু বিষয় হয়তো আমাদের জানা থাকতে পারে, সেই বিষয়টিকে গুছিয়ে আরো ক্লিয়ার করে যখন আমাদের কাছে বলা হবে, তখন সেটি হয়ে যাবে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে বিশ্লেষণ করা। তাহলে শিক্ষার্থী, ব্যাখ্যা কি জিনিস কিছুটা বুঝতে পারছো, তাই না? এবারে আমরা ব্যাখ্যার সংজ্ঞাটি দেখি। ব্যাখ্যার সংজ্ঞায় বলা যায় কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাকে ব্যাখ্যা বলে। শিক্ষার্থী, আমার সাথে সাথে আবারও পড়ো এবং শিখে ফেলো, কারণ তোমাদের যে উদ্দীপকটি প্রশ্ন আসে সেখানে কিন্তু প্রথম যে প্রশ্নটি আসে ক নম্বরে, সেখানে কিন্তু তোমাদের এভাবে আসে ব্যাখ্যা কি, তখন তোমাদের উত্তর হবে কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাকে ব্যাখ্যা বলে। এখন ব্যাখ্যা জিনিসটাকে আমি আরেকটু বিশ্লেষণ করব, আরেকটু ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ব্যাখ্যা জিনিসটা এরকম যে ব্যক্তিভেদে বিষয়টি ভিন্ন হতে পারে। যেমন আমি প্রথম উদাহরণটি রেখেছিলাম, তাই না? দুরকম ব্যাখ্যার কথা কিন্তু তোমাদের বলেছিলাম। তাতে করে কি হয়, কেউ এই ব্যাখ্যার বিষয়টিকে অনুমোদন দিতে পারে, অর্থাৎ পছন্দ করতে পারে। একজনের ব্যাখ্যা একজনের কাছে গ্রহণযোগ্য হতে পারে, আবার আরেক ব্যক্তির কাছে একই ব্যাখ্যা গ্রহণযোগ্য নাও হতে পারে। যে ব্যাখ্যা ডাক্তাররা দিচ্ছেন, যে ব্যাখ্যা গবেষকরা দিচ্ছেন, সেই ব্যাখ্যা একজন সাধারণ ব্যক্তির কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, আবার একজন সাধারণ ব্যক্তির ব্যাখ্যা একজন গবেষকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। অর্থাৎ ব্যক্তিভেদে গ্রহণযোগ্যতার বিষয়টি ভিন্ন হতে পারে, তবে সার্বিক গ্রহণযোগ্যতা বলে একটি বিষয় অবশ্যই আছে। একটি সাধারণ মানুষ যখন বলল যে করোনা ভাইরাস বলে কিছু নেই, এই যে রোগের লক্ষণটি দেখা যাচ্ছে, এই লক্ষণটি ঘটে মানুষের পাপের কারণে, যারা পাপী তারাই এই রোগটি দ্বারা আক্রান্ত হয়, যখন এই সাধারণ ব্যক্তি এই কথাটি বলল, তখন এই বিষয়টি অবশ্যই এই রোগ নিয়ে গবেষণা করছেন যারা শিক্ষিত, যারা এই বিষয়টিকে নিয়ে, যারা সরাসরিভাবে রোগীদের সাথে, যে ডাক্তাররা সরাসরিভাবে চিকিৎসার সাথে জড়িত, যারা দেখছেন এবং গবেষণা চালিয়ে যাচ্ছেন এখনও, তারা কিন্তু এই বিষয়টিকে কি গ্রহণ করবেন? করবেন না। তাহলে ব্যাখ্যার বিষয়ের মধ্যে একটি যৌক্তিকতার বিষয়, প্রাসঙ্গিকতার বিষয়ও জড়িত থাকবে, অর্থাৎ ব্যাখ্যার বিষয়টি একজনের দ্বারা অনুমোদিত হলেও সেটি সার্বিক বলা যায় না, অর্থাৎ সাধারণ লোকের দ্বারা কোনো কিছু ব্যাখ্যা করাটি একজন গবেষকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন আরেকটি উদাহরণ রাখি তোমাদের জন্য বিষয়টিকে বোঝানোর জন্য। যেমন আগে এক সময় ডায়রিয়া, কলেরা, আমাশয় এই ধরনের রোগগুলো খুব বেশি প্রকোপ ছিল, তাই না? তখন মানুষ যখন এই ধরনের রোগে আক্রান্ত হতো, তখন সাধারণ মানুষ কি করতেন, ব্যাখ্যা করতেন টিকে, এটি মানুষের একটি বিশ্বাস ছিল যে ওলা বেবির আক্রমণে এই ধরনের রোগ হয়, অর্থাৎ আমি যে গ্রামে ওলা বেবির দৃষ্টি পড়ে, ওলা বেবি যখন আসে তখন কি হয়, সেই গ্রামে এই রোগ মহামারী আকারে ছড়িয়ে যায়। এটি কি হলো, ওই রোগটির একটি ব্যাখ্যা প্রদান হলো, তাই না? অর্থাৎ এই রোগটি সম্বন্ধে সহজ স্পষ্ট করে
বোঝানো হলো, আর একটু জটিল জিনিসটাকে ক্লিয়ার করে বলা হলো। কিন্তু গবেষক কি বলবেন? না, বিষয়টি তেমন নয়। এই ধরনের রোগ কোনো ওলাবিবির আক্রমণে বা কোনো অতিপ্রাকৃত বিষয়ের কারণে হয় না, বরং এটি হয় কি জন্য? এটি হয় খাবারে বা পানিতে কি হয়, জীবাণুর আক্রমণে। জীবাণুর সংক্রমণে খাদ্যের মাধ্যমে জীবাণু আমাদের পাকস্থলতে গিয়ে কি করে, আমাদেরকে আক্রমণ করে, তখনই আমাদের এই ধরনের রোগ হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে ব্যাখ্যাটা প্রদান করা হলো, ব্যাখ্যা কি হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে ব্যাখ্যা দিচ্ছে বা মানুষ, গ্রামের মানুষ কুসংস্কার দ্বারা আচ্ছাদিত হয়ে তারা কি করছে, কিছু ব্যাখ্যা দিচ্ছে, আবার গবেষক হচ্ছে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। দুটি ব্যাখ্যা, কিন্তু একটিকে বলা যায় কি কুসংস্কারযুক্ত ব্যাখ্যা, আরেকটিকে বলা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা, তাই না, যেটি তুলনামূলক সংশোধিত পরিমার্জিত পরীক্ষিত, আরেকটি হচ্ছে অপরীক্ষিত, তাই না। দু ধরনের ব্যাখ্যা আমরা দেখতে পেলাম যে মানুষ এভাবে ব্যাখ্যা প্রদান করতে পারে। আবার এই ব্যাখ্যা দেখা যায় সময়ের প্রেক্ষিত ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। বিষয়টি কেমন, অর্থাৎ আজ একটি বিষয় নিয়ে গবেষণা চলছে, সেই বিষয় নিয়ে আজ যে ব্যাখ্যা প্রদান করা হলো, হতে পারে সেটি 10 বছর পরে গিয়ে প্রমাণ হলো যে আজকের ব্যাখ্যাটি এখনকার ব্যাখ্যাটি কি নেই, এখনকার ব্যাখ্যাটি সঠিক ছিল না, নতুন করে এটির আরেকটি ব্যাখ্যা আবিষ্কৃত হতে পারে। তখন দেখা যাচ্ছে যে ব্যাখ্যার ধরনটি পাল্টে যাবে, হয়তো পূর্বের ধারণাটি অগ্রহণযোগ্য হয়ে যাবে, নতুন ধারণাটি গ্রহণযোগ্য হয়ে যাবে। তাই বলা যায় সময়ের প্রেক্ষিতে ব্যাখ্যা ভিন্ন হয়। যেমন উদাহরণ দিয়েছি তোমাদের জন্য, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়। একসময় মানুষ এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কারণ আবিষ্কার করতে পারেনি, তখন সেই সময়ে এই বিষয়কে ব্যাখ্যা করতেন এভাবে যে রাহু নামক দেবতা যখন এই চন্দ্র বা সূর্যকে গ্রাস করে নেয় তখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়। এটি ছিল সেই সময়ের মানুষের বিশ্বাস এবং সেটিকেই তারা সঠিক ব্যাখ্যা হিসেবে গ্রহণ করতেন। কিন্তু পরবর্তীতে বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে আমরা জানতে পেরেছি সূর্যগ্রহণ কেন হয়, চাঁদ যখন পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করতে করতে কিছুক্ষণের জন্য সূর্যের এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষার্থী, চারটি যখন সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে তখন কি হয়, সাময়িকভাবে সেই অংশটুকু পৃথিবীতে কি হয়, ছায়া নেমে আসে, সেই সময় হয় সূর্যগ্রহণ। এবং চন্দ্রগ্রহণের বিষয়টি কি, স্ক্রিনে দেখো তোমরা যে চাঁদের উপর যখন পৃথিবীর ছায়া পড়ে তখন এই সময়টিকে বলা হয় চন্দ্রগ্রহণ। ব্যাখ্যার বৈশিষ্ট্য, ব্যাখ্যার প্রথম বৈশিষ্ট্যটি দেখি। ব্যাখ্যায় জটিল, রহস্যময়, দুর্বোধ্য, অস্পষ্ট বিষয়কে সহজ ও সরল করার চেষ্টা করা হয়। যেমন করোনা ভাইরাস যদি বলি, সেটি কি ছিল, জটিল ছিল, রহস্যময় ছিল, এখনও রহস্যময় আছে, দুর্বোধ্য অস্পষ্ট আছে, তাই না। কিন্তু সেটিকে কি করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, প্রতিনিয়ত তার রূপ পরিবর্তিত হচ্ছে এবং গবেষকগণ গবেষণা করে যাচ্ছেন এবং আমাদের সামনে সেটি সহজ সরলভাবে সেটিকে তুলে ধরার চেষ্টা করছেন। এটিই হচ্ছে ব্যাখ্যা। দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা যায় ব্যাখ্যায় ঘটনার প্রকৃত বা যথার্থ কারণ নির্ণয় করা হয়। অর্থাৎ কেন করোনা ভাইরাস মানুষকে আক্রান্ত করছে এর কারণও কিন্তু কি করা হচ্ছে, স্পষ্ট করা হচ্ছে ব্যাখ্যার মাধ্যমে। তিন নম্বর বৈশিষ্ট্যটি দেখি, বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হলে ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হয় এবং অসঙ্গতিপূর্ণ হলে তা বর্জনযোগ্য হয়। এবার আমরা চার নম্বর যে বৈশিষ্ট্যটি আছে সেটি দেখি, কোনো বিশেষ ঘটনা বা সাধারণ নিয়ম সম্পর্কে ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ ব্যাখ্যা কোনো ছোটোখাটো বিষয় নিয়ে হতে পারে, বিশেষ বিশেষ ঘটনাকে কেন্দ্র করে হতে পারে, আবার সার্বিকভাবে গ্রহণযোগ্য সেই বিষয়টি নিয়েও হতে পারে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য আছে ব্যাখ্যা আপেক্ষিক, অর্থাৎ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন রকম হতে পারে। ব্যাখ্যার ৬ নম্বর বৈশিষ্ট্যটি দেখি, স্থান কাল পাত্রভেদে ব্যাখ্যা ভিন্ন। ৭ নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে কোনো বিষয়ে দ্বন্দ্ব, ভিন্ন মত দেখা দিলে ব্যাখ্যা দ্বারা সমাধান করা হয়। বিষয়টিকে ব্যাখ্যা করি, যেমন যখন বুধ গ্রহ
অন্যান্য গ্রহ আমরা জানি, সৌরজগতের গ্রহগুলো যা সম্বন্ধে জানি, তারা পরিভ্রমণ করছে নির্দিষ্ট গতিপথে, কিন্তু বুধ গ্রহের যে গতিপথ সেটি যখন ভিন্নতা দেখা দিল তখন কি হলো? তখন গবেষকরা ভাবলেন যে সূর্য এবং বুধ এ দুটির মাঝে নিশ্চয়ই কোনো গ্রহের উপস্থিতি আছে, তাই ভলকান নামে একটি গ্রহের আবিষ্কারের কথা তারা মনে করেন যে এর উপস্থিতি রয়েছে। তাহলে এই যে একটি বিষয়ে দ্বন্দ্ব দেখা দিল, তাই না, যে বুধ গ্রহের কি হচ্ছে, আবর্তনটি একটু ভিন্ন রকম মনে হচ্ছে, এই যে কেন হচ্ছে, এটির ব্যাখ্যা দিতে গিয়ে তারা এ বিষয়ে দ্বন্দ্বটি সমাধানে তারা কি করলেন, যে ভলকান নামে একটি গ্রহ এখানে থাকতে পারে বলে তারা কি করেছেন, ব্যাখ্যা দিয়ে সমাধান করার চেষ্টা করেছিলেন। পরবর্তী যে বৈশিষ্ট্যটি দেখি, ব্যাখ্যায় প্রকল্পের ভূমিকা রয়েছে। শিক্ষার্থী, প্রকল্প কি? আমরা যখন কোনো বিষয় নিয়ে গবেষণা করি, কোনো বিষয় সম্বন্ধে গবেষণার উদ্যোগ গ্রহণ করি, তার আগে অবশ্যই আমাদের একটি পরিকল্পনা থাকে, সেটি বলা যায় প্রকল্প। অর্থাৎ একটি পরিকল্পনাকে কেন্দ্র করে আমরা কি করি, সমাধানের দিকে আগাই। আমরা আগে একটি এমন পরিকল্পনা গ্রহণ করি যেখানে আমরা এই কার্যক্রমটি করলে তার সামনে এটির ফলাফল কী হতে পারে তার একটি ছক আমরা তৈরি করে ফেলি। ব্যাখ্যার বিষয়টিতেও এই প্রকল্পের ভূমিকাটি রয়েছে, অর্থাৎ প্রকল্প প্রদানের ক্ষেত্রে আমাদের বিষয়টির ব্যাখ্যা প্রদান করতে হয়। 9 নম্বর বৈশিষ্ট্য বলা যায়, ব্যাখ্যায় আরোহ বা অবরোহ পদ্ধতি ব্যবহার করা হয়। শিক্ষার্থী, আমরা আরোহ পদ্ধতি কি, অবরোহ পদ্ধতি কি তা জানি, তাই না? অর্থাৎ ব্যাখ্যা, কোনো কিছু ব্যাখ্যা প্রদান করতে গিয়ে আমরা কি করতে পারি, বিশেষ 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 বিষয়কে পর্যবেক্ষণ করে আমরা একটি সার্বিক বিষয় সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করে থাকতে পারি, অথবা আমরা একটি সার্বিক বিষয়কে জেনে আমরা কোনো সেই সার্বিক বিষয়কে কেন্দ্র করেই তার সংশ্লিষ্ট একটি অংশকে আমরা কি করতে পারি, ব্যাখ্যা প্রদান করতে পারি। 10 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে, ব্যাখ্যায় শ্রেণীকরণের ব্যবহার রয়েছে। শিক্ষার্থী, শ্রেণীকরণ কি? আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা শ্রেণীকরণ জানব, তার আগে ছোট করে বলে দিই, শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। অর্থাৎ মনে মনে আমরা কি করি, শ্রেণী বিভাগ করি, একটি একই জাতীয় শ্রেণীকে আমরা কি করি, একত্রিত করে মনে মনে ভাবি। মানে যে কোনো একটি জায়গায় আমরা যদি যাই তাহলে কি করি, একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন বিষয়কে আমরা কি করি, মনে মনে একভাবে চিন্তা করি, এবং তার থেকে ভিন্ন রকমের বৈশিষ্ট্য বিষয়গুলোকে কী করি, আমরা আলাদাভাবে চিন্তা করি। আর শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। তাহলে এরও কিন্তু একটি ব্যাখ্যার ক্ষেত্রে এই শ্রেণীকরণের বিষয়টি কাজ করে। ব্যাখ্যাকরণের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব। শিক্ষার্থী, এবারে আমাদের আলোচনার বিষয় হবে ব্যাখ্যাকরণে যে প্রাসঙ্গিকতার বিষয়টি কতটা জরুরি। আমরা যে ব্যাখ্যায় প্রদান করি না কেন, তার সাথে কি দরকার, প্রাসঙ্গিকতার বিষয়টি জড়িত থাকতে হবে। যে কোনো ব্যাখ্যাকে কিন্তু আমরা ব্যাখ্যা হিসেবে গ্রহণ করব না। আমি একটি উদাহরণ দিই, বিষয়টি ক্লিয়ার হবে। যেমন একজন শিক্ষার্থী ফেল করলো পরীক্ষায়, ফেলের কারণ হিসেবে সে বলল রাস্তায় খুব জ্যাম ছিল এবং এই জ্যামের কারণে সে পরীক্ষায় ফেল করেছে। বিষয়টি একবার ভাবো তো, বিষয়টিকে কি যৌক্তিক বলা যায়? এই ফেল করার পিছনের কারণের ব্যাখ্যায় এই জ্যাম থাকার বিষয়টি, যানজট থাকার বিষয়টি প্রাসঙ্গিক কিনা? অবশ্যই প্রাসঙ্গিক না, একেবারে অপ্রাসঙ্গিক একটি ব্যাখ্যা প্রদান করেছে সে। তাহলে এই বিষয়টিকে, এই ব্যাখ্যাটিকে যুক্তিবিদ্যা কি করবে না, ব্যাখ্যা হিসেবে গ্রহণ করবে না। যুক্তিবিদ্যা আমরা জানি যৌক্তিক বিষয়ের অনুসন্ধান করে, আর যেহেতু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে ব্যাখ্যা প্রদান করছে, অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যাখ্যা প্রদান করছে, তাহলে এটিকে ব্যাখ্যাকরণ হিসেবে গ্রহণযোগ্য বলা যাবে না। সুতরাং ব্যাখ্যা হতে হবে প্রাসঙ্গিক। তাহলে শিক্ষার্থী, একটি কথা আমরা সবসময় বলবো, সেটি হচ্ছে প্রাসঙ্গিকতা হলো ব্যাখ্যা বিচারের প্রথম মানদণ্ড। একেবারে প্রধান এবং প্রথম মানদণ্ড হচ্ছে প্রাসঙ্গিকতা। এবং আমরা যে একটি ব্যাখ্যা প্রদান করি, সে ব্যাখ্যাটি কি করি আমরা, আমরা একটি বিষয়কে নির্ভর করে তার থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করি, এবং যে বিষয়টিকে আশ্রয় করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেই বিষয়টি যদি প্রাসঙ্গিক হয় তাহলে সিদ্ধান্তটি কি হয়, বৈধ হয়। যদি আশ্রয়কৃত বিষয়টি মিথ্যা হয়, অপ্রাসঙ্গিক হয়, তাহলে আমাদের যে সিদ্ধান্ত সেটি কি হয়, অবৈধ হয়ে যায়। তাহলে আমরা জানি একটি নির্দিষ্ট বিষয়ের উপর
কি করে আশ্রয় করে যখন আমরা একটি অনির্বাচ্যভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তখন সেটিকে কি বলা হয়? অবরোহ অনুমান বলা হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি ব্যাখ্যাকরণ একটি অবরোহ অনুমান, তাই না? আমরা এখানে একটি নির্দিষ্ট বিষয়কে আশ্রয় করে তার প্রাসঙ্গিকতাকে যাচাই করে তারপর আমরা আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। সিদ্ধান্তটি প্রাসঙ্গিক হলে, আশ্রয় বাক্যের সাথে প্রাসঙ্গিক হলে সিদ্ধান্তটি বৈধ, আশ্রয় বাক্যের সাথে অপ্রাসঙ্গিক হলে সিদ্ধান্তটি হয় অবৈধ। এই যে প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা দ্বারা ব্যাখ্যাকরণকে আমরা যাচাই করছি। এই প্রাসঙ্গিকতা বিষয়টিকে আমরা দুইভাবে যাচাই করতে পারি, একটি হচ্ছে প্রত্যক্ষভাবে, একটি হচ্ছে পরোক্ষভাবে। যেমন আমি বললাম পানি দিয়ে আগুন নেভানো যায়, তুমি এটি কি করলে? সাথে সাথে পানির সাথে যে আগুনের সম্পর্ক সেটির প্রাসঙ্গিকতা বুঝে তুমি কিন্তু বিষয়টিকে যাচাই করতে পারলে, ব্যাখ্যাটিকে গ্রহণ বা অগ্রহণ করতে পারলে, এটি প্রত্যক্ষভাবে প্রাসঙ্গিকতা বিচার করা গেল। কিন্তু পরোক্ষভাবে বিষয়টি কেমন? যেমন আমি বললাম ওপর থেকে কোনো কিছু ছুঁড়ে ফেললে সেটি নিচে পড়ে, এটি একটু পরোক্ষভাবে প্রাসঙ্গিকতার বিষয়ে জড়িত। কারণ উপর থেকে তুমি যখন কোনো ভারী বস্তু ফেললে তখন সেটি সরাসরি নিচে পড়ে গেল, কিন্তু যখন কোনো কাগজ বা টিস্যু জাতীয় কোনো হালকা জিনিস ছুঁড়ে মারলে তখন সেটি হয়তো সরাসরি নিচে নাও গেল, কিন্তু বিষয়টি কিন্তু প্রাসঙ্গিক। তাহলে এটিকে আমরা পরোক্ষ প্রাসঙ্গিকতা যাচাই বিষয়টি বলবো। তাহলে শিক্ষার্থী, আমরা এই বিষয়টি জানলাম। এবারে ব্যাখ্যাকরণের ক্ষেত্রে প্রাসঙ্গিকতার বিষয়টিকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আরো কিছু উদাহরণ তোমাদের সামনে রেখেছি। মনে করো একটি ঘরে আগুন লেগেছে, আগুন লাগার পিছনে কারণ কি? আমরা আগেই বলেছি বৈশিষ্ট্যে যে ব্যাখ্যাকরণে কি করা হয়, কারণ অনুসন্ধান করা হয়, তাই না? তাহলে এই যে বাড়িতে আগুন লেগেছে, এই আগুন লাগার পিছনের কারণ কি, এটির ব্যাখ্যায়, এই আগুন লাগার পিছনের ব্যাখ্যার কারণ হিসেবে কেউ যদি ব্যাখ্যা করে এরকম যে কোনো অতি প্রাকৃত সত্তা এসে, কোনো দেবতা এসে বা কোনো ভূত এসে কি করেছে, এই বাড়িতে আগুন লেগেছে বা কোনো দেবতার অভিশাপে আগুন লেগেছে, এটি হলো কি? অপ্রাসঙ্গিক একটি ব্যাখ্যা, এর পেছনে কোনো যৌক্তিক ভিত্তি নেই। এটি গ্রহণযোগ্য তখনই হবে, প্রাসঙ্গিক তখনই হবে যখন আমরা বলবো যে শর্ট সার্কিটের মাধ্যমে বাড়িটিতে আগুন লেগেছে অথবা গ্যাসের চুলা থেকে আগুনের উদ্ভব হয়েছে। তাহলে আমাদের এই যে কোনো বিষয় শুধু ব্যাখ্যা করলেই হবে না, ব্যাখ্যার সাথে প্রাসঙ্গিকতার বিষয়টি বিবেচনা রাখতে হবে। প্রাচীনকালে পৃথিবী সম্বন্ধে যে ব্যাখ্যাটি ছিল সেটি ছিল কি, একসময় মনে করা হতো পৃথিবী হচ্ছে ত্রিভুজাকার, চৌকান আকার, লম্বা আকার, ডিম্বাকার, নানান রকম আকারের ব্যাখ্যা বিশ্লেষণ করা হতো। কিন্তু পরবর্তীতে সময়ের প্রেক্ষিতে সেটি কিন্তু প্রাসঙ্গিক ছিল না বলে সেটি আর গ্রহণযোগ্যতা নেই, সেটি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। পরবর্তীতে আবিষ্কার করা হলো যে পৃথিবী গোল তবে একটু কমলা লেবুর ন্যায় সেটি, তাই এখন কিন্তু সেই পৃথিবীর আকার নিয়ে যে প্রাচীন ব্যাখ্যা সেটি অপ্রাসঙ্গিক হওয়ার কারণে সেটি আর বর্তমানে গ্রহণ করা হয় না। একইভাবে আমরা জানি যে জ্যোতির্বিদ টলেমি যখন কি করেছিলেন, যে পৃথিবীর আবর্তন নিয়ে, সূর্যের আবর্তন নিয়ে গবেষণা করছিলেন, তিনি কি বলেছিলেন, তিনি এই আবর্তনের ব্যাখ্যায় বলেছিলেন কি, পৃথিবী স্থির, পৃথিবীর চারদিকে সূর্য কি করে, আবর্তন করে। তখন কিন্তু এটিকে প্রাসঙ্গিক মনে করা হতো এবং তখন এটি ওই সময়ের জন্য প্রাসঙ্গিক মনে করা হলেও পরবর্তীতে কি করেছেন কোপার্নিকাস, এটিকে ব্যাখ্যা করেছেন যৌক্তিকভাবে, বিশ্লেষণ করে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে না, সূর্যের চারদিকে পৃথিবী আবর্তন করছে, সূর্য স্থির। তাহলে কি হচ্ছে, এটি যেহেতু অধিক প্রাসঙ্গিক তাই কোপার্নিকাসের ব্যাখ্যাটি কিন্তু প্রাসঙ্গিক হওয়ার কারণে এটি গুরুত্বপূর্ণ হয়েছে এবং এটি আমরা গ্রহণ করেছি। সুতরাং শিক্ষার্থী, বৈজ্ঞানিক ব্যাখ্যা বলি বা সাধারণ মানুষের কোনো বিশেষ বিশেষ ঘটনার ক্ষেত্রে ব্যাখ্যা বলি, বিষয়টি যাই হোক না কেন, ব্যাখ্যাকরণের ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে দেখব সেটি হচ্ছে ব্যাখ্যাটি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক। শিক্ষার্থী, বিষয়টি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্যাখ্যা, এক্সপ্লানেশন দুই প্রকার, বৈজ্ঞানিক ব্যাখ্যা, প্রথম প্রকারটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সায়েন্টিফিক এক্সপ্লানেশন।
দ্বিতীয় যে প্রকারটি ব্যাখ্যা সেটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা, পপুলার এক্সপ্লেনেশন। শিক্ষার্থী আমার সাথে সাথে জেনে নাও ব্যাখ্যা কয় প্রকার? দুই প্রকার, বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা। তাহলে এখন আমরা আলোচনা করব বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, লৌকিক ব্যাখ্যা কি। প্রথমে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সংজ্ঞাটি রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কোনো ঘটনা বা বিষয়ের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা প্রদান করা হলে তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করবে? প্রাকৃতিক নিয়ম মেনে চলবে, অর্থাৎ প্রকৃতির যে নিয়মানুবর্তিতা নীতি আছে সেই নীতির বাইরে সে ব্যাখ্যা প্রদান করবে না, অর্থাৎ কুসংস্কার অতি প্রাকৃত বিষয় দিয়ে সে ব্যাখ্যা করবে না, এবং সেই ঘটনার কার্যকারণ সম্পর্ক বিষয়টিকে ব্যাখ্যা করবে, কার্যকারণ সম্পর্কটি অনুসন্ধান করে তারপর ব্যাখ্যা প্রদান করবে। আরেকটি ব্যাখ্যা পড়েছি, সেটি কি? সেটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা, দ্বিতীয় প্রকার। লৌকিক ব্যাখ্যার সংজ্ঞাটি দেখি, যুক্তি বিচার বিশ্লেষণমূলক কোনো জ্ঞানীয় ভিত্তি ছাড়া কেবল অলৌকিক শক্তিভিত্তিক বা অন্ধবিশ্বাস দ্বারা ব্যাখ্যা প্রদান করা হলে তাকে লৌকিক ব্যাখ্যা বলা হয়। অর্থাৎ লৌকিক ব্যাখ্যা কি? সাধারণ মানুষ তাদের শুধু অন্ধবিশ্বাস দ্বারা কোনো রকম প্রাকৃতিক নিয়ম খুঁজে দেখবে না, কার্যকারণ নিয়ম খুঁজে দেখবে না, শুধু অলৌকিক শক্তিকে ভিত্তি করে অতি প্রাকৃত বিষয় দ্বারা ব্যাখ্যা করে নিজের মন গড়া কিছু যুক্তি দিয়ে, যেটি আসলে যুক্তি না, হ্যাঁ, সেই বিষয়টি দিয়ে যখন সে নিজের মতো করে কোনো কিছুর ব্যাখ্যা প্রদান করবে তখন সেটি হয়ে যাবে লৌকিক ব্যাখ্যা। খুব সহজেই আমরা বুঝে গেছি, তাই না? এতক্ষণ যে এত ধরনের উদাহরণ দিলাম তা থেকে নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা জানো, বুঝে গেছো যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনটি, লৌকিক ব্যাখ্যা কোনটি। তবুও পূর্বের উদাহরণ দিয়েই আবারও জিনিসটিকে ব্যাখ্যা করছি। যেমন চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হবে? যে পৃথিবীর ছায়া যখন সূর্যের উপর পড়বে তখন সেটিকে বলা হবে চন্দ্রগ্রহণ। কিন্তু লৌকিক ব্যাখ্যা কোনটি? যে রাহু দেবতা চন্দ্রকে গ্রাস করে ফেললে পৃথিবীতে যে অন্ধকার নেমে আসে সেটি হচ্ছে চন্দ্রগ্রহণ। তাহলে আমরা বুঝতে পারছি বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে গ্রহণযোগ্য। এবারে শিক্ষার্থী আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটি আমরা দেখি, অনুমান নির্ভর। বিষয়টি ব্যাখ্যা করি, যেমন আমরা জানি যে বিজ্ঞানী নিউটনের কথা, তাই না? নিউটন কি করেছেন? মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। এই মহাকর্ষ সূত্র দিয়ে কি করা যায়? গ্রহ নক্ষত্র সৌরজগতের যে আছে সেটির গতিপথকে ব্যাখ্যা করা যায়। এখন আমরা জানি যে সকল গ্রহগুলো তার কক্ষপথে উপবৃত্তাকারে ঘুরছে। সমস্যা দেখা দিল বুধ গ্রহকে নিয়ে, এই ধরনটি আগেও দিয়েছে, তাই না? যে দেখা গেল কি যে সূর্য থেকে সকল গ্রহ উপগ্রহ যেহেতু একটি উপবৃত্তাকারে ঘুরছে, একটু চ্যাপ্টাভাবে ঘুরছে, তাহলে সূর্য থেকে সকল গ্রহ উপগ্রহের দূরত্ব সবসময় সমান থাকছে না। কিন্তু বুধ গ্রহের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম দেখা যাচ্ছে, অর্থাৎ বুধের গতিবিধি কি হচ্ছে? সবসময় একই রকম থাকছে না। এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য অনুমান করলেন বিজ্ঞানী লাভিভিয়ার। তিনি অনুমান করলেন যে বুধ এবং সূর্যের মাঝে অবশ্যই একটি অন্য কোনো গ্রহের অস্তিত্ব নিশ্চয় আছে। লাভিভিয়ার তখন অনুমান করলেন এই বুধ এবং সূর্যের মাঝে যেহেতু বুধের ক্ষেত্রে এই গতিপথে ভিন্নতা দেখা দিচ্ছে, অনুসরণ বিন্দুটি একই রকম থাকছে না, তখন কি তিনি অনুমান করলেন যে অবশ্যই এই গতিপথের ভিন্নতা হওয়ার পিছনের কারণ হচ্ছে সূর্য এবং বুধের মাঝামাঝিতে অন্য কোনো গ্রহের অস্তিত্ব অবশ্যই আছে, এবং তারা অনুমান করলেন ভলকান নামে একটি গ্রহ এখানে অস্তিত্বশীল থাকতে পারে। এই যে অনুমানের ভিত্তিতে তারা কি করলেন? ব্যাখ্যা প্রদান করলেন। এভাবেই বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমান নির্ভর। দ্বিতীয় বৈশিষ্ট্য শিক্ষার্থী আমরা দেখি, প্রকল্পের সাথে জড়িত। অর্থাৎ আমরা কিন্তু শিক্ষার্থী প্রকল্প কি বিষয়টি ব্যাখ্যা করেছি, তাই আর প্রকল্প কি সেটি আলোচনা করব না। আমরা একটি উদাহরণ দেখি কিভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে জড়িত। বিজ্ঞানী নিউটন যখন তিনি তার মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করলেন, সেই বিষয়ে তিনি এই সূত্রটি আবিষ্কার করার পূর্বের যে ঘটনাটি আমরা জানি, তাই না? যে তিনি একটি আপেল গাছের নিচে বসেছিলেন এবং একটি আপেল যখন গাছ থেকে পড়ল তখন কি হলো? তখন তার মনে প্রশ্ন জাগলো যে কেন আপেলটি সরাসরি মাটিতে পড়ল, কেন অন্যত্র পড়ল না। এই প্রশ্ন থেকে কিন্তু তিনি এই আপেলটি মাটিতে পড়ার একটি ব্যাখ্যা তিনি
দাঁড় করালেন এবং সেই ব্যাখ্যাকেই তিনি প্রকল্প আকারে সাজিয়ে তারপর তিনি কিন্তু তার প্রকল্পকে বিশ্লেষণ করলেন এবং সিদ্ধান্তে এসে সূত্রটি আবিষ্কার করেছিলেন। সুতরাং বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হয়? প্রকল্পের সাথে সম্পর্কিত। তিন নম্বর বৈশিষ্ট্যটি আমরা দেখি সংযুক্তিকরণের সাথে সম্পর্কিত। সংযুক্তিকরণ কি? অর্থাৎ যখন একটি বিষয়কে আমরা ব্যাখ্যা করতে যাব, সেই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে তার সিমিলার মানে তার সাথে সাদৃশ্যপূর্ণ অন্য বিষয়কে আমরা কি করব, সংযুক্তিকরণের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করব। যেমন জোয়ার ভাটা, জোয়ার ভাটাকে যখন আমরা ব্যাখ্যা করব তখন আমরা কি করব, মাধ্যাকর্ষণ নিয়মকে ব্যাখ্যা করব। কারণ দুটির মধ্যে কি আছে, আকর্ষণ শক্তি বিষয়টি রয়েছে। অর্থাৎ সিমিলার দুটি বিষয়কে আমরা কি করব, সংযুক্তিকরণের মাধ্যমে ব্যাখ্যা করব। এটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার আরেকটি বৈশিষ্ট্য। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণের সাথে সম্পর্কিত। যেমন উদাহরণ দিই, যেমন করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19, এই রোগটি যখন, রোগের লক্ষণটি যখন দেখা দিল, তখন কিন্তু কি হয়নি, তখন বুঝতে পারেননি যে বিজ্ঞানীরা, গবেষকরা বুঝতে পারেননি যে এটি করোনা ভাইরাসের জন্য কি হয়েছে, এই রোগের সংক্রমণ হয়েছে। তখন তারা প্রথমে কি ভেবেছিল যে সার্স নামে একটি ভাইরাস যেটি 2002 সালে দেখা দিয়েছিল, সেই সার্স নামের ভাইরাসটি একটি নতুন প্রজাতি হতে পারে। তাহলে কি করেছে, এই যে একই লক্ষণজনিত যে ভাইরাসকে তারা কি করলো, একই শ্রেণীতে মনে মনে শ্রেণীবদ্ধ করে তারপর ব্যাখ্যা করলো। এটি হচ্ছে শ্রেণীকরণ। আর অন্যান্য ভাইরাসের সাথে কি করলো, অন্যান্য ভাইরাসকে আলাদা শ্রেণীকরণ করলো। অর্থাৎ এই রোগের লক্ষণের সাথে সম্পর্কিত যে ভাইরাসগুলো হতে পারে তার সাথে একটি শ্রেণীকরণের সম্পর্ক তৈরি করে নিয়ে আলাদাভাবে শ্রেণীকরণ করে নিল। অন্যান্য ভাইরাসকে কি করলো, এই শ্রেণীকরণের সাথে সংযুক্ত করলো না, পৃথক করলো। এটি হচ্ছে শ্রেণীকরণের সাথে সম্পর্কিত। পঞ্চম বৈশিষ্ট্যটি হচ্ছে কারণ আবিষ্কারের প্রক্রিয়া। যেমন করোনা ভাইরাস আমাদেরকে এখন বর্তমানের যেই পরিস্থিতি, এটি যখন মানুষের মধ্যে যখন এই সিমটম দেখা দিল, তখন বিজ্ঞানীরা কি করেছে, এটি গবেষণা করেছে এবং এর পিছনের কারণ আবিষ্কার করার চেষ্টা করেছে। ছয় নাম্বার কারণটি হচ্ছে অবরোহমূলক প্রক্রিয়া। শিক্ষার্থী, আমি বলেছি কেন বৈজ্ঞানিক ব্যাখ্যাকে অবরোহ প্রক্রিয়া বলা হয়। কারণ হচ্ছে আমরা এখানে কি করছি, একটি নির্দিষ্ট বিষয়কে আশ্রয় বাক্য হিসেবে চিহ্নিত করে তার উপর ভিত্তি করে আমরা কি করছি, নতুন নতুন সিদ্ধান্তকে ব্যাখ্যা করছি। সিদ্ধান্ত যখন প্রাসঙ্গিক হচ্ছে তখন সেটি হচ্ছে বৈধ, যৌক্তিক, এবং যখন অপ্রাসঙ্গিক হচ্ছে তখন এটি হয়ে যাচ্ছে অযৌক্তিক। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে অবরোহমূলক প্রক্রিয়া। সাত নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে সাদৃশ্যমূলক প্রক্রিয়া। অর্থাৎ এখানে কি করা হয়, সাদৃশ্য অনুসন্ধান করে ব্যাখ্যা করা হয়। যেমন মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহকে যদি ব্যাখ্যা করতে হয় তখন বিজ্ঞানীরা কি করবেন, পৃথিবীর যে বৈশিষ্ট্য, পৃথিবীর বৈশিষ্ট্যের সাথে মঙ্গল গ্রহের সাদৃশ্য মিলিয়ে দেখিয়ে কি করবেন, সে ব্যাখ্যাটি যদি করেন তাহলে আমাদের জন্য এটির ব্যাখ্যাটি অধিক প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য মনে হবে এবং সেটি সহজ সরল হবে। কারণ ব্যাখ্যা হচ্ছে জটিল জিনিসকে কি করা, সহজ সরল করা। সুতরাং ব্যাখ্যা হবে সাদৃশ্যমূলক প্রক্রিয়া। আট নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে বিচারের মাপকাঠি। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমরা সহজেই, বৈজ্ঞানিক ব্যাখ্যাকে দ্বারা আমরা একটি বিষয়ের প্রাসঙ্গিকতাকে সহজেই নির্দিষ্ট করতে পারব, যেখানে অপ্রাসঙ্গিক বিষয়কে সহজেই আমরা চিহ্নিত করতে পারব। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বারা আমরা কোনটি সঠিক, কোনটি ভুল ব্যাখ্যা, কোনটি প্রাসঙ্গিক, কোনটি অপ্রাসঙ্গিক সেটি নির্ণয় করতে পারবো। আরে শিক্ষার্থী, আমরা আলোচনা করব লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নিয়ে। লৌকিক ব্যাখ্যা কি আমরা জেনেছি? লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য আমরা বলতে পারি লৌকিক ব্যাখ্যা হচ্ছে অস্পষ্ট ও অযৌক্তিক। কারণ এটি কি হচ্ছে, মানুষের মন গড়া কিছু ব্যাখ্যা। যেমন কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, ভূমিকম্প হচ্ছে তাই না? ভূমিকম্পের ক্ষেত্রে এক সময় সাধারণ মানুষ ব্যাখ্যা করতো, যখন ভূমিকম্প হতো, এই পৃথিবীটি একটি ষাঁড়ের শিঙের উপর আছে এবং এই ষাঁড় যখন তার এক শিং থেকে আরেক শিঙে এই পৃথিবী থেকে সরাতে চেষ্টা করে তখনই যে কম্পন সৃষ্টি হয় সেই কম্পনের ফলে পৃথিবী কেঁপে ওঠে, এটি ভূমিকম্প। এটি যে অস্পষ্ট ও অযৌক্তিক ব্যাখ্যা, এটি বিজ্ঞান প্রমাণ করেছে তাই না?
দ্বিতীয় বৈশিষ্ট্য বলতে পারি কুসংস্কারযুক্ত। অর্থাৎ কি হয়, এখানে কুসংস্কার দিয়ে যুক্ত, কারণ ওই যে উদাহরণ দিয়েছি যে চন্দ্রগ্রহণের ব্যাখ্যায় তারা মনে করেন রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করেছে, এটি কখনো বৈজ্ঞানিক বা সঠিক প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে না। কুসংস্কার দিয়ে নিজেদেরকে আচ্ছাদিত করে রাখা, অন্ধবিশ্বাস দিয়ে আচ্ছাদিত করে রাখা। তিন নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত। অর্থাৎ আমরা জানি যে যে কোনো ব্যাখ্যা বা বিজ্ঞান কি করে, একটি ঘটনার পিছনে কারণকে অনুসন্ধান করে, কিন্তু লৌকিক ব্যাখ্যায় আমরা কি করি না, যৌক্তিক কোনো কারণের ব্যাখ্যার উপস্থিতি পাই না। অর্থাৎ এই যে উদাহরণগুলো দিলাম যে ভূমিকম্পর পিছনে যে কারণকে ব্যাখ্যা করা হচ্ছে সেটি কি কার্যকারণ সম্পর্কের সঠিক প্রাসঙ্গিক ব্যাখ্যা নয়, অথবা চন্দ্রগ্রহণের ক্ষেত্রে যে কারণকে ব্যাখ্যা হিসেবে দেখানো হচ্ছে সেটি কি প্রাসঙ্গিক নয়, বৈজ্ঞানিক নয়, তাহলে এটি যথোপযুক্ত কার্যকারণ সম্পর্ককে নির্ণয় করতে পারে না। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পশ্চাৎপদধর্মী। অর্থাৎ বর্তমানেও দেখা যাচ্ছে যে অনেক ধরনের লোক যারা কি করে পুরনো বিষয়কেই আঁকড়ে ধরে থাকে, অর্থাৎ বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ থাকা সত্ত্বেও তারা কি করে, তারা পুরনো যে ধ্যান ধারণা, পুরনো যে ব্যাখ্যা সেগুলোকে গ্রহণ করে। যেমন এখনো কিন্তু অসুস্থ হলে, মানুষের মানসিক বিকারগ্রস্ত হলে বা বিভিন্ন অসুখের জন্য কি করা হয়, ঝাড় ফুঁক এগুলোকে এখনো ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা হয়। মনে করা হয় কি হয়েছে, কোনো অতিপ্রাকৃত সত্তা দ্বারা সে আক্রান্ত হয়েছে, সুতরাং তাকে ঝাড় ফুঁকের মাধ্যমে সেটিকে কি করতে হবে, দূর করতে হবে। তাহলে তাদের যে ব্যাখ্যাটি সেটি হচ্ছে পশ্চাৎপদধর্মী। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক সাদৃশ্যমূলক। অর্থাৎ বাহ্যিকভাবে মনে হয় দুটি বিষয় একই, তারা বাহ্যিকভাবে দুটি বিষয়কে এক দেখেই তার পেছনে যৌক্তিক কোনো কারণ ছাড়াই ব্যাখ্যা করে থাকে। যেমন বাদুর, বাদুর কি করতে পারে, উঠতে পারে, দুটি ডানা আছে তাই না, তাই তারা এই ধরনের লৌকিক বিশ্বাসী যারা লৌকিক ব্যাখ্যা প্রদান করে তারা হয়তো বাদুরকে বাদুরের সাথে পাখির সাদৃশ্য দেখে বাহ্যিক সাদৃশ্য দিয়েই বাদুরকে ব্যাখ্যা করবে পাখি হিসেবে, কিন্তু মূলত বাদুর একটি নিশাচর প্রাণী, বাদুর পাখি নয়, এটি বিজ্ঞান ব্যাখ্যা করেছে। কিন্তু যারা লৌকিক ব্যাখ্যা প্রদান করে তারা সাধারণত বাহ্যিক সাদৃশ্য দেখেই কোনো বিষয়কে ব্যাখ্যা প্রদান করে থাকে। ছয় নম্বর হচ্ছে ব্যক্তিভেদে ভিন্ন। অর্থাৎ আমরা দেখব যে গ্রাম বাংলা যে কুসংস্কারগুলো রয়েছে, অশিক্ষিত মানুষের যে কুসংস্কার রয়েছে, এক একজন কিন্তু একটি বিষয়ের ব্যাখ্যা এক এক রকম ব্যাখ্যা প্রদান করে, তাদের নিজেদের মন গড়া কিছু ব্যাখ্যা, নিজেদের বুদ্ধি দিয়ে নিজেদের কিছু অযৌক্তিক বিষয়কে তারা ব্যাখ্যা করেন, এবং এটি এক এক ব্যক্তি থেকে এক এক ব্যক্তি ভিন্ন হয়। সাত নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে সংযুক্তিকরণ অনুপস্থিত। শিক্ষার্থী, আমরা সংযুক্তিকরণ কি সেটি আলোচনা করেছি, অর্থাৎ একটি বিষয়ের সাথে তার সাদৃশ্যপূর্ণ আরেকটি বিষয়কে তার সাথে একই রকম বিষয়কে সাদৃশ্য করে সেটিকে ব্যাখ্যা করা, সেটি বৈজ্ঞানিক হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যায় এই বিষয়টি জড়িত নয়। আট নম্বর যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে কি, প্রকল্প করা হয় না। অর্থাৎ আমরা প্রকল্প কি জেনেছি তাই না শিক্ষার্থী, অর্থাৎ যখন একটি বৈজ্ঞানিক কোনো গবেষণা হয় বা যে কোনো নতুন নতুন গবেষণা আবিষ্কার হয় তার পূর্বে কি করতে হয়, একটি প্রকল্প গঠন করতে হয়, এবং প্রকল্পটিতে কিভাবে এগিয়ে যাওয়া হবে সংশ্লেষণ বিশ্লেষণ ব্যাখ্যার বিষয়টি জড়িত, কিন্তু লৌকিক ব্যাখ্যায় বিষয়টি আমরা দেখি না। যেমন আমরা কি উদাহরণ দিয়েছি যে করোনা ভাইরাসের উদাহরণ দিয়েছি, করোনা ভাইরাসের ক্ষেত্রে কি হয়েছে, লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে তারা এই যে বিজ্ঞান যে ব্যাখ্যা দিচ্ছে এই রোগটি, COVID-19 যে রোগটি মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যে লক্ষণ দেখা দিচ্ছে, তার থেকে তারা এটি প্রকল্প গঠন করেছে যে এটি করোনা ভাইরাস নামক ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হচ্ছে এবং এটিকে কিভাবে নির্মূল করা যায় সেই ধরনের একটি ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিচ্ছেন। কিন্তু লৌকিক ব্যাখ্যায় ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ না করে তারা কি করবে, তারা বলবে যেটি হচ্ছে মানুষের পাপের ফল, যারা পাপ করেছে তারাই হচ্ছে কি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে বা এই রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে প্রকল্পের বিষয়টি জড়িত নয়, মানুষের অন্ধবিশ্বাস কুসংস্কার বিষয়টি জড়িত। নয় নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে শ্রেণীকরণ করা হয় না। শিক্ষার্থী, শ্রেণীকরণ কি আমরা জেনেছি, শ্রেণীকরণ হচ্ছে মানসিক প্রক্রিয়া যেখানে কি করা হয়, একই রকম বিষয়ের সাদৃশ্য ভিত্তিতে কি করা হয়, যেটিকে আমরা শ্রেণীকরণ করে থাকি, আলাদা আলাদা করে ভাগ করে আমরা কল্পনা করে চিন্তা করি। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম
যে করোনা ভাইরাসের ক্ষেত্রে বিজ্ঞানীরা কী করেছেন, যখন এটা আবিষ্কার করলো তখন তার সাথে সাদৃশ্যপূর্ণ যে ভাইরাসগুলো বা এই একই রোগের সিমটমের পিছনের কারণযুক্ত যে ভাইরাসগুলোকে একটি শ্রেণীকরণ করেছেন, অন্য ভাইরাসকে ভিন্ন শ্রেণীকরণ করেছেন। কিন্তু লৌকিক ব্যাখ্যায় এরকম শ্রেণীকরণ না করেই বরং বিষয়টিকে নিজেদের বিশ্বাস, নিজেদের অযৌক্তিক কিছু ধ্যান ধারণা, ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন মতামত দিয়ে, নিজের মন গড়া কল্পনার বিষয় দিয়ে, অতিপ্রাকৃত বিষয় দিয়ে ব্যাখ্যা করে বিষয়টিকে ব্যাখ্যা করা হয়। সেখানে শ্রেণীকরণের কোনো বিষয় জড়িত থাকে না। 10 নম্বর যে বৈশিষ্ট্যটি, আরোহ বা অবরোহ পদ্ধতি ব্যবহার করা হয় না। শিক্ষার্থী, আমরা জানি আরোহ কি অবরোহ কি, অর্থাৎ আমরা যখন কোনো বিষয়কে যখন ব্যাখ্যা করব তখন আমরা কি করতে পারি, কোনো বিশেষ বিশেষ ঘটনাকে ব্যাখ্যার মাধ্যমে আমরা একটি সার্বিক বিষয়কে ব্যাখ্যা করতে পারি, আবার কোনো সার্বিক বিষয়কে ভিত্তি করে আমরা একটি ছোট বিষয়কে ব্যাখ্যা করতে পারি। কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে এ ধরনের কোনো পদ্ধতি গ্রহণ করা হয় না, ফলে কি লৌকিক ব্যাখ্যা মূলত কি একটি অপ্রাসঙ্গিক বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুব মজার একটি বিষয় আজকের আলোচনায় ছিল, তাই না? আমরা যুক্তিবিদ্যার শিক্ষার্থী হিসেবে আমরা যেন অযৌক্তিক ব্যাখ্যা না দিই, অপ্রাসঙ্গিক ব্যাখ্যা না দিই বা অপ্রাসঙ্গিক ব্যাখ্যায় বিশ্বাস স্থাপন না করি, বরং যৌক্তিক ব্যাখ্যা যেটি, প্রাসঙ্গিক ব্যাখ্যা যেটি, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটি, সেটিকে গ্রহণ করি। তাহলেই কী হবে, আমরা পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারব, অবৈধ বিষয়গুলোকে বর্জন করে বৈধ বিষয়কে, সঠিক বিষয়কে গ্রহণ করব। শিক্ষার্থী, তোমাদের যদি আজকের আলোচনার প্রেক্ষিতে কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেব, এবং তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বারটি কমেন্ট বক্সে জানাবে। শিক্ষার্থী, আজ আমি যা কিছু আলোচনা করেছি তা থেকে তো তোমাদের একটি প্রশ্ন থাকবেই, অবজেক্টিভ থাকবে, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। শিক্ষার্থী, আজকে যা কিছু পড়ানো হয়েছে তোমরা ভালো করে প্রিপারেশন নাও, কারণ এই আলোচনার প্রেক্ষিতে তোমাদের আগামী ক্লাসের আলোচনা থাকবে। সুতরাং সেই পর্যন্ত প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা করো, নিজের যত্ন নাও, পরিবারের যত্ন নাও, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো এক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।